ফুড কনসেপ্ট বাংলা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম ফুড কনসেপ্ট বাংলার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাসাতেই মিষ্টির দোকানের থেকেও অনেক বেশি মজাদার বালুশাহি তৈরি করা যায় এবং খুব সহজেই। তো চলুন শুরু করা যাক। বালুশাহি তৈরির জন্য আমাদের যে সকল উপাদান লাগছে সেগুলো হচ্ছে ময়দা 1.5 কাপ, টক দই এবং বাটার 1/3 কাপ, জায়ফল গুঁড়া 1 চা চামচের একটু কম, বেকিং পাউডার 1/2 চা চামচ, আর লাগছে মাওয়া পরিমাণ মতো। এখন একটি কাচের বোলে দিয়ে নিচ্ছি ময়দা এবং বেকিং পাউডার। ময়দার সাথে বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে এর মধ্যে 1/3 কাপ মেল্টেড বাটার দিয়ে ভালো করে ময়ান করে নিব। ময়দার মিশ্রণটা যখন এরকম করলে দলা বাঁধে এবং এরকম ঠুস করে ভেঙে যায় তখনই বুঝতে হবে হয়ে গেছে। এবং এর ভেতরে নর্মাল টেম্পারেচারে থাকা টক দই 1/3 কাপ দিয়ে কিছুক্ষণ মথে নিতে হবে। বালুশাহের ডো কখনোই বেশি চাপাচাপি করে মথে নেওয়া যাবে না বা টাইট করা যাবে না, এরকম ছাড়া ছাড়া রাখতে হবে। এখন পুরো ডোটা থেকে আমরা 12 পিস মিষ্টির জন্য সমানভাবে ভাগ করে নিব। তাহলে আমাদের বালুশাহিগুলা রেগুলার সাইজ বা মিষ্টির দোকানের মাপের মতোই হবে। আমাদের বালুশাহের স্পেশালিটি হচ্ছে আমাদেরটার মধ্যে মাওয়া দেওয়া হবে, দোকানেরটাতে ভেরি রেয়ার মাওয়া ইউজ করে। এর মধ্যে দিয়ে নিলাম জায়ফল গুঁড়া 1/2 চা চামচ। জায়ফল মেশানোর কারণে মিষ্টিতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, তাই ট্রাই নট টু স্কিপ দ্যাট। মাওয়ার জন্য কোনো পরিমাপ আমি দিচ্ছি না, আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে 1/2 চা চামচের মতো করে এক একটা পোর্শন করে নিচ্ছি, মোট 12টা মিষ্টির জন্য 12টা। এবার চুলায় একটা প্যান বসিয়ে 1/2 লিটারের মতো সয়াবিন তেল দিয়ে চুলাটা যতটুকু সম্ভব আমরা লো হিটে রেখে বাকি কাজ সেরে নিব। এখন একটা করে মাওয়ার বল নিয়ে প্রতিটা খামিরের মাঝে বসিয়ে বালুশাহির শেপ বা আকৃতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বালুশাহির শেপটা হচ্ছে একটু চ্যাপ্টা গোলাকৃতি ধরনের এবং এবড়ো থেবড়ো, খুব একটা স্মুথ বা টাইট ফিনিশিং দেওয়া হয় না। বালুশাহি নামকরণের পেছনেও এটার একটা কারণ রয়েছে। বালুশাহি খাওয়ার সময় যেন একটু ভেঙে ভেঙে আসে, বালুর মতো স্যান্ডি স্যান্ডি একটা ভাব যেন থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন অধিকাংশ মিষ্টির দোকানে এই ধরনের বালুশাহি পাওয়া যায় না, যাও পাওয়া যায় তা প্রায় খাওয়ার অনুপযোগী। তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনাদেরকে একটা পারফেক্ট বালুশাহির ভিডিও উপহার দিব, তাই আমার বড় আপাকে দিয়ে আজকের এই বালুশাহি তৈরি করা। বালুশাহিগুলোকে তেলে ছাড়ার আগে চেক করে নিতে হবে তেলটা যেন বেশি গরম না থাকে। চুলার হিটটা প্রথমে লোতে থাকতে হবে, পরে আস্তে আস্তে জ্বাল বাড়িয়ে দিয়ে মূলত মিডিয়াম হিটে আমরা বালুশাহিগুলোকে ভেজে নিব। অলমোস্ট ভাজা হয়ে গেছে, এরকম গোল্ডেন ব্রাউন রং এসে গেলেই আমরা বালুশাহিগুলোকে উঠিয়ে নিব।
এ পর্যায়ে এসে চিনির একটা শিরা তৈরি করতে হবে। আর এই শিরা আমরা 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে তৈরি করব। আর এই শিরাতে 1 চামচ লেবুর রসও দিতে হবে। পানিটা ফুটে ওঠার 2-3 মিনিট পর বন্ধ করে দিতে হবে, বেশি জাল করার প্রয়োজন হবে না। এখন আমরা তৈরি করে নিচ্ছি ইনস্ট্যান্ট মাওয়া। আর এর জন্য আন্দাজ মতো বাটার হাতে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ পরিমাণ মতো। আর এই মাওয়া বালুশাহের গায়ে মাখিয়ে নিলে বালুশাহের সৌন্দর্য যেমন বৃদ্ধি করে, তেমনি মিল্কি এবং বাটারি একটা অ্যারোমাও এনে দেয়। ভেজে রাখা বালুশাহগুলোকে চিনি শিরায় দেওয়ার সময় যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শিরা এবং বালুশাহী কোনোটাই যেন গরম না থাকে। উষ্ণ গরম বা হাতে সয় এরকম ওয়ার্ম একটা ভাব থাকা অবস্থায় দিতে হবে, এবং ঠান্ডা থাকলেও কিন্তু চিনির শিরাটা বালুশাহীর ভেতর প্রবেশ করবে না। তাই বালুশাহীতে ভালো একটা রেজাল্ট পেতে হলে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে। শিরার ভেতর বালুশাহীগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে ঢেকে রেস্টে রাখতে হবে 20 থেকে 30 মিনিট, যাতে করে বালুশাহীগুলো শিরা অ্যাবজর্ব করতে পারে। শিরা বা বালুশাহী কম বেশি গরম থাকার কারণে সময়ের হেরফের হতে পারে, তাই এই বিষয়ে এক্সট্রা নজর রাখার অনুরোধ রইল। ভিউয়ার্স, চলে আসলাম 20 মিনিট পর। বালুশাহীগুলো আগের তুলনায় সামান্য একটু বড় লাগছে দেখতে, এবং ওয়েট গেন করেছে মনে হচ্ছে, একটু ভারী ভারী লাগছে। এখন বালুশাহী তৈরির শেষ স্টেপ, বালুশাহীর গায়ে ইনস্ট্যান্ট মাওয়া মাখিয়ে নিচ্ছি। তো দর্শক, তৈরি হয়ে গেল আমাদের দেশি অন্যতম একটি মিষ্টির আইটেম বালুশাহী। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এখন আমি ট্রাই করে দেখব কেমন হয়েছে। আপনারাও ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, আর এই রেসিপিতে আপনারাও বাসায় তৈরি করবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমার লাইফে এমন বালুশাহী খাই নাই, দর্শক আপনাদেরকে দেখাই। একদম তুলতুলে নরম।